মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও অন্যায় করেননি করতে পারেন না দাবি ফিরহাদের পয়লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপনের দিন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপক্ষে জোরালো সওয়াল করেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বর্ষবরণের দিনেই কলকাতার চেতলায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মঞ্চ থেকে দলের একাংশের দুর্নীতিতে জড়িয়ে পড়ার কথা এক প্রকার মনে স্বীকার করে নিয়ে ফিরহাদ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও অন্যায় করেননি করতে পারেন না তিনি আরও বলেন যে আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসার কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন কিন্তু তা বলে আমরা সবাই নই স্বীকার করতে বাধা নেই দলের একাংশ দুর্নীতি করেছে আমি চাই আমার দলের ছেলেরা চাকরি পাক কিন্তু চাকরির জন্য টাকা দেওয়া আর মায়ের শরীর থেকে মাংস কেটে নেওয়া এক আমার বাড়িতেই সিবিআই তল্লাশি চালিয়েছে তবে চেতলার বুকে কোনো মানুষ দাঁড়িয়ে আজ বলতে পারবে ফিরহাদ হাকিম দুর্নীতি করেছেন পঁচিশ বছরে কোনো কাউন্সিলার কোনো প্রোমোটার কোনো ঠিকাদার কারোর কাছ থেকে হাত পেতে টাকা পয়সা নিয়ে নি বিজেপি একটা ধারণা তৈরি করতে চাইছে কিন্তু আমরা সবাই চোর নই ফিরহাদ আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দলে হোক বা সরকারে দুর্নীতি চান না মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও অন্যায় করেননি করতে পারেন না দাবি ফিরহাদের পয়লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপনের দিন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবক্ষে জোরালো সওয়াল করেন রাজ্যের পুরনগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বর্ষবরণের দিনেই কলকাতার চেতলায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মঞ্চ থেকে দলের একাংশের দুর্নীতিতে জড়িয়ে পড়ার কথা এক প্রকার মনে স্বীকার করে নিয়ে ফিরহাদ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও অন্যায় করেননি করতে পারেন না তিনি আরও বলেন যে আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসার কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন কিন্তু তা বলে আমরা সবাই নই স্বীকার করতে বাধা নেই আমি চাই আমার দলের ছেলেরা পাক কিন্তু চাকরির জন্য আর মায়ের শরীর থেকে মাংস কেটে নেওয়া এক আমার বাড়িতেই সিবিআই দাঁড়িয়ে আজ বলতে পারবে ফিরহাদ হাকিম দুর্নীতি করেছেন পঁচিশ বছরে কোনো কাউন্সিলার কোনো প্রমোটার কোনো ঠিকাদার কারোর কাছ থেকে হাত পেতে টাকা পয়সা নিয়ে বিজেপি একটা ধারণা তৈরি করতে চাইছে কিন্তু আমরা সবাই চোর নই ফিরহাদ আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দলে হোক বা সরকারে দুর্নীতি চান না মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও অন্যায় করেননি করতে পারেন না দাবি ফিরহাদের পয়লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপনের দিন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপক্ষে জোরালো সওয়াল করেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বর্ষবরণের দিনেই কলকাতার চেতলায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মঞ্চ থেকে দলের একাংশের দুর্নীতিতে জড়িয়ে পড়ার কথা এক প্রকার মনে স্বীকার করে নিয়ে ফিরহাদ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও অন্যায় করেননি করতে পারেন না তিনি আরও বলেন যে আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসার কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন কিন্তু তা বলে আমরা সবাই নই স্বীকার করতে বাধা নেই আর মায়ের শরীর থেকে মাংস কেটে নেওয়া এক আমার বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছে তবে বুকে কোনো মানুষ দাঁড়িয়ে আজ বলতে পারবে ফিরহাদ হাকিম দুর্নীতি করেছেন পঁচিশ বছরে কোনো কাউন্সিলার কোনো প্রমোটার কোনো ঠিকাদার কারোর কাছ থেকে হাত পেতে টাকা পয়সা নিইনি বিজেপি একটা ধারণা তৈরি করতে চাইছে কিন্তু আমরা সবাই চোর নই ফিরহাদ আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দলে হোক বা सरकारे दुर्निती चालना